এই দেখেন এই বালতিতে পানি আছে হ্যাঁ ভাই বালতিতে পানির ভিতরে চুবাই দিলাম পানিতে দিয়ে দিলাম দেখেন পানি এখন নষ্ট হবে না ঠিক আছে এই চুবাই ধরতেছি দেখেন ওরে ভাই এখন তো আর বেশি ভালো লাগতেছে মনে হয় ঠিক আছে এই যে একদম স্বচ্ছ পানিতে ভিজানোর পরও কিন্তু এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ওয়াটারপ্রুফ 50,000 1 লাখ টাকার মাল কিনে রাখতে আমি বলতেছি 10,000 টাকারই কিনেন না 10,000 টাকা 5,000 টাকা দিয়ে দুইটা ক্যামেরা কিনে রাখেন না একটা সেটআপ কিনে রাখেন তাই সেখানে তো 1,000 টাকা লাভ হবে এখানে হিউজ পরিমাণ সিসি ক্যামেরা রয়েছে সিসি ক্যামেরা জগতে যতগুলো আইটেম চান আপনারা এই দোকানটা আসলে পেয়ে যাবেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সিসি ক্যামেরার দোকান হচ্ছে এটা টোটালটাই হোলসেল এক পিস নিলেও হোলসেল একটা নিলে হোলসেল হোলসেল দামে দিবেন হোলসেল প্রাইসে দিব বিশাল সুযোগ একেবারে বিশাল সুযোগ যদি একটাও নেন আপনারা পাইকারি দামে নিতে পারবেন সোলার সিস্টেম 4G ক্যামেরা আচ্ছা একদম যেখানে কারেন্টের কোনো ছোঁয়া নাই ইন্টারনেট লাইন এখনো পৌঁছায়নি হ্যাঁ ঠিক সেই সব জায়গায় এই ক্যামেরাগুলো ইউজ করতে পারবেন এই সোলার প্যানেলে আপনার রোদ দিয়ে মানে সূর্যের থেকে এখান থেকে তাপ নিয়ে আপনার হচ্ছে সূর্যের যে আলোটা এখান থেকে কিন্তু আপনার চার্জ হয়ে এই ক্যামেরাগুলো চলবে ক্যামেরা ভিশনের সবচেয়ে লো বাজেটের যে ক্যামেরা সেটা হচ্ছে আইপি ফিডজেড ভালভ সিস্টেম ক্যামেরা আচ্ছা আচ্ছা এটার ভিতরে দুইটা কোয়ালিটি হয় এটা হচ্ছে 980 টাকা দাম আর এটা হচ্ছে অনলি 1200 টাকা দাম এটা অনলি 1000 টাকা দাম শুধু 1000 টাকা আইপি মিনি ডল ক্যামেরা পুতুল ক্যামেরা নামে পরিচিত তো এটা 2 মেগাপিক্সেল অনলি 1000 টাকা দাম শুধু 1000 টাকা অনেক সময় দরজা লক করে রাখেন ভিআইপি যারা সিকিউরিটি আছে তারপর দেখা যাচ্ছে অনেক অ্যাটেনডেন্স আমার শোরুমে কতজন লোক আছে এই অ্যাটেনডেন্স হাজিরা থাকবে কে কখন আসতেছে বের হচ্ছে এইগুলাও কিন্তু আমাদের ক্যামেরা ভিশনে পেয়ে যাবেন চমৎকার আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে কিন্তু অনেক ব্যবসায়ী আছেন অনেক বেকার আছেন অনেক নতুন উদ্যোক্তা আছেন অনেকে আমাকে প্রশ্ন করেন যে কি ব্যবসা করা যায় আমি আজকে আপনাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব যে ব্যবসাটা আজীবন চলবে আজীবন দিন যত যাবে এই ব্যবসার চাহিদা দিন দিন বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কারণ এটা একটা আইটি সেকশনের বিজনেস আর এটা হচ্ছে সিসি ক্যামেরা ব্যবসা এই ব্যবসাটা কিন্তু অনেক লাভজনক অনেক লাভজনক আপনি বাংলাদেশের 64 জেলায় যেখানেই থাকেন প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা এলাকায় বাসাবাড়ি অফিস আদালত মার্কেট দোকানপাট নদী খামার সব জায়গায় কিন্তু এই আইটেমটা প্রচুর লাগে এটার জন্য কী করে অনেক লোকই ঢাকায় আসে কিন্তু না আপনি যেখানে আছেন ওইখানে থেকে কিন্তু ব্যবসা করতে পারবেন আজকে আমরা একটা সন্ধান দেব প্রচুর লাভজনক এটা দিয়ে কিন্তু একটা গোপন লাভ আছে আমি ফ্লাশ করবো না যারা পাইকারি নিতে চান পাইকারি ভাইদের জন্য কোনো দামটা বলছি না কারণ হচ্ছে দাম বলে দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে এখানে হিউজ পরিমাণ সিসি ক্যামেরা রয়েছে সিসি ক্যামেরা জগতে যতগুলো আইটেম চান আপনারা এই দোকানটা আসলে পেয়ে যাবেন কারণ এটা এত বড় একটা দোকান বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সিসি ক্যামেরার দোকান হচ্ছে এটা ওনারা কিন্তু সরাসরি ইম্পোর্ট করে বাংলাদেশে সেল করে সুতরাং আপনারা এখান থেকে পাইকারি সিসি ক্যামেরা নিতে পারবেন নিয়ে ব্যবসা করতে পারবেন পুঁজি বেশি লাগবে না ভাই আপনি 10,000 টাকার মাল নিয়ে ব্যবসা করতে পারবেন 20,000 টাকার মাল নেন 50,000 টাকার মাল নেন অল্প অল্প করে নিয়ে শুরু করেন মাসে কিন্তু 40-50-1 লাখ টাকা ইনকাম করতে পারবেন একেবারে ইজিলি অনেকে ভাবতে করে পারেন যে ব্যবসা যদি নামি যদি লস খাই কোনো লসের সম্ভাবনা নাই কারণ এটা পচে না গলে না ডেট ওভার হয় না সুতরাং নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনারা ব্যবসা করতে পারবেন ঠিক না ভাই অবশ্যই অবশ্যই আচ্ছা আরও সুবিধা হচ্ছে কি এখান থেকে মাল নিলে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে মাল নেওয়ার পরে কোনো কারণে যদি সমস্যা হয় সম্পূর্ণ চেঞ্জ রিপ্লেস কোনো সার্ভিসিং নাই একটা দিবেন একটা নেবেন এখন যারা ব্যবসা করবেন তাদের কথা বললাম এবার যারা খুচরা নিতে চান আপনার বাসার জন্য বা যে কোনো জায়গার জন্য খুচরাও কিন্তু নিতে পারবেন খুচরা নাই ভাইয়া টোটালটাই হোলসেল এক পিস নিলেও হোলসেল একটা নিলে হোলসেল একটা নিলে হোলসেল দামে দিবেন হোলসেল প্রাইসে দিব বিশাল সুযোগ একেবারে বিশাল সুযোগ যদি একটাও নেন আপনারা পাইকারি দামে নিতে পারবেন তো যারা নিজেরা ব্যবহার করবেন বা যারা ব্যবসা করবেন সরাসরি চলে আসবেন খুব দ্রুত আসতে হবে কারণ যদি এই ব্যবসা আপনার এলাকায় আপনার আগে কেউ করে বলে তাহলে কিন্তু অবশ্যই ডস খেতে পারেন তো বর্তমানে কী কী সিসি ক্যামেরা রয়েছে কোনটা কোয়ালিটি কেমন কোনটা কত টাকা দাম এবং কোন সিসি ক্যামেরাটা আপনারা কোথায় লাগালে ভালো সুফল পাবেন সম্পূর্ণ জানিয়ে দেবেন আমাদের সালমান ভাই এ পাশে আছেন আমাদের বাবুল ভাই চলুন তাহলে শুরু করা যাক সালমান ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আমি তো ভালো আছি আপনিও ভালো আছেন আমার অনেক ভাইয়েরা ভালো নাই বেকার ভাই বেকার আছে কিছু করতে চায় জীবনে এজন্য আপনার কাছে আসা যে আপনার কাছে কিছু প্রোডাক্ট আমরা ব্যবসা করতে পারি কিনা ভাই এখন তো আসলে ব্যবসা খুব ইজি আপনার হইতেছে অনেক অনেক প্রোডাক্ট আছে বাজারে আসলে আর আমি আরেকটা মজার ব্যাপার হচ্ছে যারা টপ বিডি ইউটিউব চ্যানেল বা আপনার হচ্ছে ফেসবুকে আছেন তারা কিন্তু জানেন টপ বিডি কিন্তু মোটামুটি যেসব ভিডিওগুলো তৈরি করে এগুলো কোনো না কোনোভাবে উপকার হয় কারোর না কারোর উপকার হয় প্রত্যেকটা ভিডিও দেখলে যেমন আজকে একটা ভিডিও তৈরি করতেছে টপ বিডি মানে মামুন ভাই এই যে ক্যামেরাগুলো যেমন দেখা যাচ্ছে দুইটা ক্যামেরা আমি রাখলাম বা 10,000 টাকার একটা প্রোডাক্ট কিনে রাখলাম বা প্রত্যেকটা ক্যামেরার একটা করে স্যাম্পল আমি দোকানে রাখলাম আমি অর্ডার ধরলাম আমি আপনি আমাকে অর্ডার দিলেন আমি আপনাকে কন্ডিশনে মাল পাঠিয়ে দিলাম এইভাবেই তো ব্যবসা শুরু করা যায় একদম মানে একদম স্বল্পপুঁজি আমন ভাই তো ইন্ট্রোতে বলছিল 50,000-1 লাখ টাকার মাল কিনে রাখতে আমি বলতেছি 10,000 টাকারই কিনেন না 10,000 টাকা 5,000 টাকা দিয়ে দুইটা ক্যামেরা কিনে রাখেন না একটা সেটআপ কিনে রাখেন না
দেখেন তো সেই একটা ক্যামেরা সেটআপ ধরেই আপনি আমার কাছ থেকে নিন না তাই সেখানে তো 1000 টাকা লাভ হবে ভাই আরেকটা সুযোগ করে দিই ঠিক আছে মানে টাকা ছাড়া ব্যবসা একটা করে সুযোগ করে দিতে হয় জানা সেটা হচ্ছে সে যদি অর্ডার নেয় এলাকা থেকে অর্ডারটা নিলো অর্ডারটা নিয়ে আপনাকে দিলো আর সে মালটা আপনার সার্ভার সাপ্লাই দিলেন কমিশনটা তাকে দিয়ে দিলেন এটা কোনো ব্যাপার না এটাও কোনো ব্যাপার না তাহলে পুঁজি ছাড়া ব্যবসা করতে পারবে অবশ্যই পারবে তো বন্ধুরা আপনি যদি ইচ্ছা করে এই পুঁজি ছাড়াও বাইরের সাথে ব্যবসা সুযোগ করে যাচ্ছে যোগাযোগ করবেন সরাসরি জি 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 আচ্ছা তো মামুন ভাই আমি এখন কিছু কাস্টমারের উদ্দেশ্যে কিছু ক্যামেরা দেখাই সেটা হচ্ছে সোলার সিস্টেম 4G ক্যামেরা আচ্ছা একদম যেখানে কারেন্টের কোনো ছোঁয়া নাই ইন্টারনেট লাইন এখনো পৌঁছায়নি হ্যাঁ ঠিক সেই সব জায়গায় এই ক্যামেরাগুলো ইউজ করতে পারবেন বিশেষ করে প্রবাস ভাইরা এতদিন ছিল যে আমার বেবিটা মানে আদরের যে বাচ্চাটা বাসায় রেখে আসছি আমি সেটা কি অবস্থায় আছে কেমন আছে আমার বাবা মা কেমন আছে ঠিক এইগুলো দেখার জন্য সোলার সিস্টেম ক্যামেরা চলে আসছে আচ্ছা আচ্ছা মোটামুটি যেখানে ইন্টারনেট লাইন এখনো পৌঁছায়নি বিদ্যুৎ খুব ঘন ঘন আপ ডাউন করতেছে বা বিদ্যুৎ নাই একেবারে এই সোলার প্যানেলে আপনার রোদ দিয়ে মানে সূর্যের থেকে এখান থেকে তাপ নিয়ে আপনার হচ্ছে সূর্যের যে আলোটা এখান থেকে কিন্তু আপনার চার্জ হয়ে এই ক্যামেরাগুলো চলবে অর্থাৎ যেখানে বিদ্যুৎ নাই যেখানে ওয়াইফাই নাই সেখানে চালানো যাবে সেখানেও চালানো যাবে এখানে দেখছেন 4G একটা স্টিকার লাগানো আছে এটা হচ্ছে 4G সিম সাপোর্টেড আচ্ছা আচ্ছা আপনি একটা সিম কার্ড এখানে ভিতরে ঢোকা দিবেন এখানে সিম কার্ডে যদি মেগাবাইট দিয়ে দেন আর এখানে এই আপনার সূর্যের আলোতে যদি আপনার এই প্যানেলটা থাকে তাহলে আপনার প্রায় 10 ঘন্টা ব্যাকআপে ক্যামেরাগুলো চলবে 10 ঘন্টা ব্যাকআপ আর সিমে তো বিদ্যুৎ ছাড়া 10 ঘন্টা বিদ্যুৎ ছাড়া 10 ঘন্টা আর বিদ্যুৎ থাকলে তো রাত দিন 24 ঘন্টাই থাকলো আচ্ছা জি তো ক্যামেরাগুলো অনলি 10200 টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটার ফিচার যদি আমি বলি এটা কিন্তু 4 মেগাপিক্সেল চারিদিকে মুভিং হবে কথা বলা যাবে কথা শোনাও যাবে বাহ 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 তো এই ক্যামেরাটা হচ্ছে অনলি 10200 টাকা হলো আমাদের কাছ থেকে 10200 টাকা জি জি বাহ আর গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছি কি এটা হচ্ছে 2 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা ওকে এটা আরেকটা ক্যামেরা আছে এটা ছোটটা এটা হচ্ছে আপনার এটাও 4G সিস্টেম এটা যদি আমি একটু দেখাই এটা সোলার প্যানেল তো এটা হচ্ছে 7 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ থাকবে হ্যাঁ তো এই ক্যামেরাটার দাম পড়বে অনলি 8500 টাকা 8500 অনলি 8500 এটাও 4 মেগাপিক্সেল আর এটাও হচ্ছে আপনার 2 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এটা যদি বলি আমি এটা আপনার হচ্ছে লং ডিসটেন্স থাকবে 30 মিটার আর আগে যেটা বড়টা দেখাইছিলাম এটা 50 মিটার মানে 150 ফিট আর এটা থাকবে হচ্ছে অনলি 90 ফিট 90 ফিট তো এটা 8500 টাকা হলে ক্যামেরা ভিশন থেকে নিতে পারবেন ওকে জি এরপরে মামুন ভাই যে ক্যামেরাটা দেখাবো ক্যামেরা তো আসলে অনেকগুলো ক্যামেরা আছে আইটি ক্যামেরা আছে দেখেন ইউজ করি তার ভিতরে একদম লো বাজেটের মানে আমাদের ক্যামেরা ভিশনের সবচেয়ে লো বাজেটের যে ক্যামেরা সেটা হচ্ছে আইপি ফিডজেড ভাল সিস্টেম ক্যামেরা আচ্ছা আচ্ছা এটার ভিতরে দুইটা কোয়ালিটি হয় এটা হয়তো অনেক কাস্টমারই জানেন না বা অনেকেই আসলে জানেন না ম্যাক্সিমাম কাস্টমারই জানেন না তো সেম দেখতে দুইটা ক্যামেরা সেম একটা হচ্ছে 1 মেগাপিক্সেল একটা হচ্ছে 2 মেগাপিক্সেল আচ্ছা আচ্ছা মানে এটা আপনার 1 মেগাপিক্সেলের ছবির কোয়ালিটি একটু নরমাল হয় 2 মেগাপিক্সেলের অনেক কোয়ালিটিটা অনেক হাই হয় আচ্ছা তো মোটামুটি এটা হচ্ছে 980 টাকা দাম আর এটা হচ্ছে অনলি 1200 টাকা দাম 1200 টাকা 1200 টাকা মানে 980 টাকা নেওয়া যাবে জি আর এটা হচ্ছে আপনার 1200 কিন্তু এই ক্যামেরাগুলো ইউজ করতে হলে অবশ্যই ওয়াইফাই থাকতে হবে ওয়াইফাই থাকতে হবে বাসায় ওয়াইফাই এর আশেপাশে যদি ক্যামেরাগুলো সেট করতে পারেন তাহলে ক্যামেরাটা দিয়ে কিন্তু চারিদিকে মুভিং হবে কথা বলতে পারবেন শুনতে পারবেন আপ ডাউন করতে পারবেন মানে প্রবাস ভাইরাও কিন্তু একটা ক্যামেরা দিয়ে সব সমস্যার সমাধান আপনার বেবিটা কি করতেছে বেবিটা কোন দিকে যাচ্ছে বা আপনার কাজের বুয়া কিছু নিয়ে চলে গেল কিনা বা আজকে আসছে কিনা বা আপনার বাসায় কেউ আসছে কিনা এটা দিকে একটা ক্যামেরা দিয়ে আপনি মানে এটা হোল্ডার সিস্টেম এক কথায় কারেন্টের যে হোল্ডার থাকবে এই হোল্ডার ভালপের হোল্ডারের মতো এরকম প্যাচ লাগা দিবেন এখান থেকে পাওয়ার পাবে এখান থেকে চলবে বাহ চমৎকার এটা হচ্ছে আপনার যেটা 1 মেগাপিক্সেল এটা পড়বে অনলি 980 টাকা যেটা 2 মেগাপিক্সেল এটা আছে আপনার 1200 টাকা আচ্ছা আচ্ছা মন ভাই এই পাশে কিছু ক্যামেরা আছে অনলি ওয়াইফাই দিয়ে চলবে এটা হচ্ছে বাইরের জন্য বাইরের জন্য জি আর এটা হচ্ছে সিম দিয়ে এবং ওয়াইফাই দিয়ে চলবে দুইটা দুই রকম আচ্ছা আচ্ছা সিম এবং ওয়াইফাই আর এটা অনলি ওয়াইফাই শুধু ওয়াইফাই অনলি ওয়াইফাই যেটা ক্যামেরা 2550 টাকা দাম আর সিম আর ওয়াইফাই যেটা সেটা 4 মেগাপিক্সেল 50 মিটার লং ডিসটেন্স 6500 টাকা দাম আচ্ছা আচ্ছা আর এই পাশে হচ্ছে আপনার বুলেট শেপের ক্যামেরা বুলেট শেপ হ্যাঁ এটাও শুধু ওয়াইফাই দিয়ে চলবে আর এটা হচ্ছে আপনার শুধু সিম সিস্টেম আর ওয়াইফাই দুইটা দিয়ে চলবে এটা 6000 টাকা দাম হ্যাঁ আর এটা হচ্ছে অনলি 2350 টাকা দাম 2350 টাকা হ্যাঁ কিন্তু দুইটা ক্যামেরা দিয়ে কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন আচ্ছা আচ্ছা জি জি মামুন ভাই আরেকটা জিনিস দেখা যাচ্ছে মেটাল ডিটেক্টর এটা আমি বাবুল কাকু বলবো এটা হচ্ছে কি কাজ এটা হলো সিকিউরিটি যারা সিকিউরিটি পারপাসে যেমন শপিং মল আছে তারপরে আপনার হাসপাতাল আছে বিভিন্ন জায়গায় যেমন দেখবেন সিকিউরিটি হাতে এটা থাকে কেউ কোনো লোক কোনো মেটাল জাতীয় কোনো কিছু নিয়ে দিলে এটাকে টেস্ট করা হয় আমাদের এটা এটা সংকেত দিবে না এটা লাগায় হ্যাঁ এটা বডিতে লাগানোর পর চেক করা হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আচ্ছা আচ্ছা বাহ খুব মোটামুটি যারা আছে সবাই সতর্ক থাকে যেন মানে সিকিউরিটি জগতের সবই নিয়ে আসছে এখন এর নতুন কিছু চলে আসছে যেটা আছে আমাদের আর্চিকে যেটা গেট দিয়ে প্রবেশ করে টি 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 শব্দ করে ওইটা আমাদের ও গেটও আছে হ্যাঁ সবই আছে বাহ চমৎকার জি তো মামুন ভাই এই যে আইপি ক্যামেরা এই আইপি ক্যামেরা ছাড়া কিন্তু আমাদের কাছে আরো অনেক ধরনের কালেকশন আছে যে কালেকশনগুলো যদি আমি দেখাই আপনাকে এখান থেকে আমাদের পুরো শোরুমটা যদি শোরুমটা কত বড় এটা দেখেন তো এই পাশে আপনার dahua hikvision থেকে শুরু করে সব ধরনের ক্যামেরা আছে আমি আইপি ক্যামেরা যেটা দেখাবো এই পাশে যদি একটু আসি মামুন ভাই দেখেন এই ক্যামেরাটা কিন্তু আমি দেখাইনি অলরেডি এটা হচ্ছে মিনি ক্যামেরা মিনি ক্যামেরা আসলে ভিডিওতে অনেক ক্যামেরা দেখানো পসিবল হয় ওঠে না এটা অনলি 1000 টাকা দাম শুধু 1000 টাকা আইপি মিনি ডল ক্যামেরা পুতুল ক্যামেরা নামে পরিচিত
তো এটা 2 মেগাপিক্সেল অনলি 1000 টাকা দাম শুধু 1000 হ্যাঁ তারপরে দেখেন আমি আরো একটা ক্যামেরা দেখাই মন ভাই এটা হচ্ছে আপনার যদি এই পাশে একটু দেখাই আমি এই দেখেন এটা হচ্ছে আপনার 4 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা আচ্ছা আচ্ছা অনেকেই হয়তো মানে এই সব ক্যামেরাগুলো খুঁজেন মনে মনে কিন্তু পান না এটা দুইটা ক্যামেরা আচ্ছা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে দুইটা ক্যামেরা এটা দুইটা ক্যামেরা এটাও ক্যামেরা এটা ক্যামেরা এটাও ক্যামেরা এটাও ক্যামেরা এটা 4 মেগাপিক্সেল এটাও 4 মেগাপিক্সেল 4 মেগাপিক্সেল জি তো ক্যামেরা কিন্তু মুভিং ও মুভ করবে দরজা দিয়ে কে ঢুকতেছে এই ক্যামেরাটা দেখবে হ্যাঁ আর রুমের ভিতরে কে কি করতেছে সেটা কিন্তু এই ক্যামেরা দিয়ে দেখবে বাহ এটা অনলি 3200 টাকা দাম এটা 3 মেগাপিক্সেল একটা ক্যামেরা আছে 2850 টাকা দাম এই ধরনের অনেক ক্যামেরা কিন্তু ক্যামেরা ভিশন আছে প্রচুর আছে দেখেন আপনারা আর ওই পাশে অ্যাডাপ্টার থেকে শুরু করে আপনার মনিটর থেকে শুরু করে ডিভিআর বক্স থেকে শুরু করে রাউটার থেকে শুরু করে আপনার আদারওয়েজ যেসব ব্র্যান্ডগুলো আছে সবকিছুই কিন্তু অ্যাভেলেবল পাবেন সব পাওয়া যাবে এখানে মোটামুটি মাওন ভাই যেটা বলছিলাম যে ক্যামেরা ভিশনে আসবেন সরাসরি আসবেন দেখে শুনে 10টা প্রোডাক্ট দেখে একটা নিতে পারবেন ঠিক আছে তারপরে আরো মজার কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আপনার জেডকেটি ব্র্যান্ডের আপনাদের কাছে ফিঙ্গার লক যেটা অ্যাটেনডেন্স যারা ফ্যাক্টরির জন্য খুঁজতেছিলেন আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু যেমন এখানে একটা আপনার আছে একটা মেশিন আছে যেটা হচ্ছে ফিঙ্গার লকের জন্য যারা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু লকের যে এটা না হ্যাঁ ফিঙ্গার লক পাসওয়ার্ড দিয়ে খুলবে অনেক সময় দরজা লক করে রাখেন ভিআইপি যারা সিকিউরিটি আছে তারপর দেখাচ্ছে অনেক অ্যাটেন্ডেন্স আমার শোরুমে কতজন লোক আছে এই অ্যাটেন্ডেন্স হাজিরা থাকবে কে কখন আসতেছে বের হচ্ছে এইগুলাও কিন্তু আমাদের ক্যামেরার পিছনে পেয়ে যাবেন চমৎকার জি জি এটা কিন্তু প্রচুর প্রয়োজন এখন বর্তমানে যারা অফিস করছে হ্যাঁ প্রত্যেকটা অফিসে কিন্তু হ্যাঁ আপনার স্টাফ কখন আসলো কখন গেল এটা টাইমটা কিন্তু উঠবে এবং এইখানে ফিঙ্গার লক করলে দরজাটা খুলবে এটা কিন্তু শুধু একটাই মডেল না এটার কিন্তু আরো অনেক বড় বড় মডেলগুলো অনেক অনেক কিছু আছে তো এতক্ষণ যে সব ক্যামেরাগুলো দেখাচ্ছিলাম এটা হচ্ছে একটা ক্যামেরা দিয়ে মোটামুটি সলিউশন আর এখন যে ক্যামেরাগুলো দেখাবো এটা হচ্ছে আপনার ফ্যাক্টরি সিস্টেম যেমন কনস্ট্রাকশনে কাজ চলতেছে দুইটা তিনটা ক্যামেরা লাগবে কেবল টেনে অনেক দূরে নিয়ে যেতে হবে বা ডিভিআর বক্স সেটআপ লাগবে তার কাছে 10 তলার ক্যামেরা একটা লাগাইতে হবে নিচে থেকে মনিটর করতে হবে এই ধরনের যে ক্যামেরাগুলো প্রয়োজন সেই ক্যামেরাগুলো হচ্ছে এখন দেখাবো আচ্ছা আচ্ছা তো আসলে মামুন ভাই ক্যামেরা তো দুই কোয়ালিটির হয় একটা হচ্ছে আপনার ডোম শেপ একটা হচ্ছে বুলেট শেপ আচ্ছা তো এই ডোম শেপটা হচ্ছে তারা ভিতর সাইডে মানে কোনো কর্নার হোক রুমের ভিতরে ছোট ছোট যেসব জায়গাগুলো থাকে এই সব জায়গায় ইউজ করার জন্য আর বুলেট শেপ যেটা সেটা হচ্ছে আপনার আউটডোরে ইউজ করার জন্য মাওন ভাই কিন্তু সবসময় ভিডিও শুরুতে বলে থাকে যে কোন ক্যামেরাটা কোথায় ইউজ করলে বেটার হবে তো সবসময় চেষ্টা করবেন যে এটা আউটডোরে ইউজ করার জন্য আবার যদি ইনডোরে আপনার বড় কোনো জায়গা থেকে থাকে সেখানে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা মোটামুটি এই ক্যামেরাগুলো হচ্ছে কোরিয়ান ক্যামেরা 2 বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পার্টসের ভেঙে চুরে গেলে পুড়ে গেলে চেঞ্জ পাবেন ক্যামেরাগুলো হচ্ছে আপনার লং ডিসটেন্স যদি বলি এটা 120 ফিট ডোম শেপ আচ্ছা আর বুলেট শেপ হইতেছে আপনার 150 ফিট ক্যামেরা দুইটা প্রাইজই হচ্ছে আপনার 2150 টাকা করে সেটা সিঙ্গেল পিস এটাও 2150 সেটা 2150 আর এটা কথা বলতে পারবেন রাত দিন 24 ঘন্টা কিন্তু কালারফুল হবে মানে এই ক্যামেরার সামনে যদি কেউ কথা বলে তাহলে এই কথাগুলোর ভয়েস কিন্তু রেকর্ড হয়ে থাকবে জি আর এই রেকর্ডগুলো কোথায় হয়ে থাকবে মন ভাই কথাগুলো কোথায় হয়ে থাকবে এটা ভালো কথা ক্যামেরার যে ভয়েসগুলো হবে সেটা লাইভ শুনতে পারবেন মোবাইলের মাধ্যমে এবং রেকর্ড হয়ে থাকবে কিন্তু অবশ্যই সবসময় চেষ্টা করবেন একটু ভালো মানের ব্যবহার করার জন্য ঠিক আছে তো মোটামুটি এই সব কানেকশন কিন্তু মানে এই সব সব সরঞ্জাম দিয়ে কিন্তু মোটামুটি একটা সেট তৈরি হয় তো এইগুলা আমি এটা প্যাকেজ বলি মন ভাই আচ্ছা যেমন দুইটা ক্যামেরা একটা ডোম দি একটা বুলেট দি দুইটা ভিডিও বেলুন জ্যাক একটা 500 জিবি হার্ড ডিস্ক তারপরে দুইটা আপনার হচ্ছে পাওয়ার সাপ্লাই অ্যাডাপ্টার এবং আপনার 20 মিটার কেবল সব মিলে 9800 টাকা আসে এবং টপ বিডি চ্যানেল থেকে যারা আসবেন তাদেরকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মান করার জন্য বাহ চমৎকার জি তো এটা ছিল হইতাছে আমার ক্যামটেক ব্র্যান্ডের ছোট প্যাকেজ এবং ক্যামটেক ব্র্যান্ডের ক্যামেরা আর এখন যে ক্যামেরাগুলো দেখাবো এটা হচ্ছে 5 মেগাপিক্সেল লাইফটাইম গ্যারান্টি লাইফটাইম আমি মাওন ভাইকে একটা ইনফরমেশন দিই শুধু মাওন ভাই কেন মাওন ভাইয়ের যারা আসলে সাবস্ক্রাইবার আছে তাদেরকেও একটা ইনফরমেশন দিই আমার জন্মের আগের ক্যামেরা ক্যামপ্রো তাই এই ব্র্যান্ডটা হচ্ছে ভাই যবে আমার নাকি জন্ম হয় নাই মানে এটা আমার কথা না এটা বাবুল কাকুর কথা 30 বছর আগের প্রোডাক্ট একটা সময় আমি বা আপনি আমরা একটা সময় সাদা কালো ছবি দেখছি না দেখছি সাদা কালো ছবি কি এখন পাওয়া যায় না না আপডেট হয়ে রঙিন আসছে না এলসিডি এলইডি এখন নাকি শুনছি যে আপনার যে কি বলে বাটারফ্লাই আসছে তারপরে কি বলে ওই যে ক্রিস্টাল ছবি যেটা পানির মতো আর কি ক্রিস্টাল ক্লিয়ার এরকম ক্যামপ্রো আর কি নতুনত্ব নিয়ে আসছে
যেটা আপনার 5 মেগাপিক্সেল থেকে শুরু আর একটা মজার ইনফরমেশন দেই ক্যামপ্রোর ভিতরে বাংলাদেশে কালার ক্যামেরা 50 মিটারের উপরে ছিল না হ্যাঁ এই ক্যামপ্রো একমাত্র ক্যামেরা যেটা 80 মিটারে নিয়ে আসছে 80 মিটার 240 ফিট লং ডিসটেন্স ক্যামপ্রো এখন 80 মিটার নিয়ে আসছে 80 মিটার এবং এটা শুধু 80 মিটারের দিয়ে শেষ না সম্পূর্ণ মেটাল বডি ওরে বাবা সম্পূর্ণ মেটাল এবং এটাও দেখেন এটাও যদি আমি একটু দেখাই এটাও মেটাল বডি এটা মেটাল ঠিক আছে এটা এটাও যদি আমি ডোমটা দেখাই এটাও মেটাল বডি ওরে বাবা মানে আপনি প্রত্যেকটা ক্যামেরায় মেটাল বডি ক্যামপ্রো তাহলে অনেক আপডেট করে আসছে জি তো এটা হচ্ছে লং ডিসটেন্সের জন্য যারা খুঁজতেছেন তাদের জন্য আমি বলতেছি এই ক্যামেরাটা হচ্ছে আপনার 240 ফিট লং ডিসটেন্স যারা পুকুরের পাড়ের জন্য এতদিন কালার ক্যামেরা খুঁজতেছিলেন হ্যাঁ আর একটা কথা তো ভুলেই গেছি বাবুল কাকু অডিও আছে কিন্তু সাথে অডিও প্রত্যেকটা ক্যামেরায় কিন্তু অডিও আছে ক্যামপ্রোর প্রত্যেকটা ক্যামেরায় কিন্তু অডিও সিস্টেম আছে মানে অডিও শোনা যাবে অডিও শোনা যাবে ক্যামেরা বাহ বাহ মামুন ভাই আর একটা জিনিস দেখেন ক্যাম্পো যেটা বলতেছিলাম আর কি যেটা 240 ফিট মাছের ঘের বা আপনার হচ্ছে প্রায় আউটডোরের জন্য ক্যামেরা তো আপনার 240 ফিট সেটা ঠিক আছে ওয়াটার প্রুফ বলতেছি ক্যামেরাটা দেখেন এখানে যদি ডিসপ্লেতে দেখেন আমাদেরকে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে আমাদের দেখা যাচ্ছে এই দেখেন এই বালতিতে পানি আছে মামুন ভাই বালতিতে পানির ভিতরে চুবাই দিলাম পানি তো দিয়ে দিলাম দেখেন পানি তো নষ্ট হবে না ঠিক আছে এই চুবাই ধরতেছি দেখেন হ্যাঁ তারপরেও দেখেন পানি তো চুবাই দিলাম ক্যামেরা আছে কিন্তু এই দেখেন যতদিন মানে খুশি আপনারা ইউজ করেন আর ক্যামেরা যদি এর ভিতরে ফ্র্যাকচার হয় ভেঙে যাক পুড়ে যাক নষ্ট হয়ে যাক চলে আসেন ক্যামেরা ভিশন ইনশাল্লাহ সাপোর্ট পাবেন বাহ চমৎকার একটা ক্যামেরা নিবেন নিশ্চিন্তে আজীবন চালাবেন আপনি চালাবেন আপনার ছেলে চালাবে ছেলের ছেলে চালাবে নাতি চালাবে পুত্র চালাবে আজীবন ওকে এরপর কি আছে ভাই তো মামুন ভাই এটা হচ্ছে আপনার 240 ফিট এর বর্তমান প্রাইস থাকবে অনলি আপনার 3490 টাকা 3490 টাকা এরপরে যে ক্যামেরাটা দেখাবো এটা হচ্ছে 60 মিটার লং ডিসটেন্স মানে আপনার 180 ফিট এটাও আপনার আউটডোর ইনডোর দুই জায়গায় ইউজ করতে পারবেন আর এটার বর্তমান প্রাইস থাকবে অনলি 2850 টাকা 2850 এটা হচ্ছে ডোম শেপের ক্যামেরা আমি আগেই বলছিলাম যে ডোম শেপগুলো ইনডোর ইনডোর ইউজ করার জন্য বেটার হবে তারপর এটা বুলেট ক্যামেরা আচ্ছা এই আপনার হচ্ছে ফুল মেটাল ক্যামেরা হ্যাঁ তো এই ক্যামেরাগুলো 2850 টাকা করে রাত দিন 24 ঘন্টা কালার সাথে অডিও আচ্ছা আচ্ছা আর মামুন ভাই ইদানিং লক্ষ্য করতেছি যে অনেক হাফেজ সাহেবরা আসতেছে যে ভাই আমি এতিমখানায় কিছু ক্যামেরা লাগাবো বা স্কুলের কিছু ক্যামেরা লাগাবো তো স্কুল মাদ্রাসার ভিতরে যদি আলো আলো হয়ে থাকে প্রত্যেকটা কালার ক্যামেরা দেখবেন কিছু ভাল্ব সিস্টেম থাকে এই ভাল্বগুলো কিন্তু রাতে জ্বলে উঠবে মানে আপনার ছোটখাটো যেসব আলো আলো হবে মানে ছোটখাটো এরিয়া আলো আলো হয়ে যাবে এই আলো হয়ে থাকার কারণে কিন্তু রঙিন ছবিগুলো পাবেন আচ্ছা আচ্ছা এই একটা ক্যামেরা আছে এতিমখানায় অনেক বাচ্চারা রাতে ঘুমায় থাকে হ্যাঁ দেখা যাচ্ছে রুমের ভিতরে যদি আপনি এই রঙিন ছবির ক্যামেরা লাগান বাচ্চাদের ঘুমের ডিস্টার্ব হতে পারে আচ্ছা আচ্ছা এই ছোট ছোট ক্যামেরাগুলোও কিন্তু লাগাই দিতে পারেন 5 মেগাপিক্সেল অনলি 1750 টাকা দাম হ্যাঁ তো এই ক্যামেরাটা কিন্তু রাতে সাদা কালো হবে এবং দিনে কালার হবে যতক্ষণ রুমের ভিতরে ভাল্পের মানে আলোর ব্যবস্থা থাকবে ততক্ষণও কিন্তু রঙিন থাকবে ততক্ষণ রঙিন থাকবে যখন দেখা যাচ্ছে সবাই ঘুমায় যাবে বা ঘুমানোর অবস্থা হয়ে যাবে তখন কিন্তু আপনি লাইট যখন অফ করে দিবেন এটা সাদা কালো ব্ল্যাক এন্ড হোয়াইট হবে অর্থাৎ এটা মুখে আর লাইট জ্বলে থাকবে লাইট জ্বলে থাকবে না ক্যামেরাগুলো কিন্তু ঘুমের সত্য স্বাভাবিক ছবি খুবই সত্য স্বাভাবিক সত্য স্বাভাবিক ছবি সত্য স্বাভাবিক দেখেন এটা যে মুখ দেখা যায় এরকম একটা অবস্থা এত ক্লিন একটা ক্যামেরা ঠিক আছে ছবিটা এরকম ক্লিন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই সব ক্যামেরাগুলো নিতে হলে অবশ্যই ক্যামেরা ভিশন আসবেন আর ক্যাম্প্রো এক্সবিয়ার মেশিনও আসছে ক্যামেরা এক্সবিয়ার মেশিনগুলো আপনার 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পার্টসের আর এছাড়া যদি মামুন ভাই আমি দেখাই এই পাশে আমাদের কাছে কিন্তু মনিটর রয়েছে এর আগে আইপি ক্যামেরাগুলো দেখালাম এই পাশে নরমাল মনিটর থেকে শুরু করে ডেল মনিটর তারপর এইচপি মনিটর থেকে শুরু করে যাবতীয় কেবল থেকে শুরু করে আপনার আর যেটা বলছিলাম যে আপনার ফিঙ্গার অ্যাটেন্ডেন্স এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে স্কুলে বাচ্চারা আসলে কয়জন আসতেছে কয়জন চলে যাচ্ছে হাজিরা আগে একটা সময় ছিল যে 1 2 3 4 করে রোল নাম্বার কাউন্ট করে আপনার হইতেছে ই ছিল আমাদের দোকানে যদি আমি দেখাই আমাদেরও কিন্তু ফিঙ্গার অ্যাটেন্ডেন্স আছে কারণ আমরা সকালবেলা ঢুকি আমরা কিন্তু অ্যাটেন্ডেন্স দিয়ে ঢুকি আবার কখন বের হয়ে যাচ্ছি আমরা কিন্তু এটা অ্যাটেন্ডেন্স দিয়ে তারপর বের হচ্ছে তো মোটামুটি জেটকেটির এইসব যে ব্র্যান্ডগুলো আছে ফেমাস ব্র্যান্ড এই একটা আছে আরো যে ব্র্যান্ডগুলো আছে এগুলো কিন্তু সবকিছুই অ্যাভেলেবেল পাবেন আমাদের ক্যামেরা ভিশনে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো নিতে চাইলে বা অফিসে যারা আসলে হাজিরা সিস্টেম করতে চাচ্ছেন বা দেখা যাচ্ছে অনেক সময় আছে ডোর লক যারা ভিআইপি সিকিউরিটি চাচ্ছেন বা ফ্যাক্টরিতে কতজন স্টাফ আজকে আসতেছে কখন বের হচ্ছে যারা আসলে কাউন্টিং করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এইসব প্রোডাক্টগুলো এগুলোও কিন্তু ক্যামেরা ভিশনে অ্যাভেলেবেল পাবেন চমৎকার চমৎকার অর্থাৎ সিকিউরিটি সিস্টেমের যতটা আইটেম চান আপনারা আসবেন আসলে কিন্তু কে খালেতে যাবে না যা চাবেন এসে বলবেন যে আমি এইটা চাই এইটা চাই সব আপনাদেরকে দেওয়া যাবে এরপরে যদি বাংলাদেশে না থাকে ওই ধরনের সিস্টেম যদি ওয়ার্ল্ডে থাকে এনে দেওয়া যাবে না ভাই জি ভাই যেহেতু হতেছে মোটামুটি ক্যামেরা ভিশন একটা ইম্পোর্টার সাইট তো চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ওকে থ্যাংক ইউ যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি আবারও বলে দিচ্ছি আসেন ভাই ক্যামেরা ভিশনে হয়তো মনের কথা খুলে বলেন আমাদেরকে যে ভাই আমার এতটুকু পুঁজি আছে আমি কি করতে পারি বা আলোচনা করেন কেউ না কেউ আপনাকে হেল্প করবে ইনশাল্লাহ আর ঢাকার ভিতরে তারা বলো যে কিছুই জানেন না কোনো কিছু বুঝেন না আপনারা আসবেন সরাসরি আপনার ডেটে আমরা একদম ট্রেনিং দিয়ে আপনাকে পাকাপোক্ত করে দিয়ে দিব ইনশাল্লাহ আপনি নিজে সেটআপ দিতে পারবেন বলো যে আপনি সিসি ক্যামেরা কোনো অভিজ্ঞতা নাই আপনার কিন্তু আমরা এখানে আমাদের এখানে আসবেন আমরা সরাসরি আপনাকে সবকিছু প্র্যাকটিক্যালি করাবো
আপনাকে ডিবিআর কিভাবে সাপোর্ট দিতে হয়, কিভাবে ক্যামেরা কি করতে সব আপনাকে আমি শিখিয়ে দিব এখান থেকে। বাহ, চমৎকার। তো ফ্রি প্রশিক্ষণ নিয়ে আপনারা কিন্তু ব্যবসাটা করতে পারেন। যারা বেকার রয়েছেন, হতাশা আছেন, আর হতাশা নয়, সরাসরি চলে আসবেন ক্যামেরা বিষয়ে। কিভাবে আসবে ভাই? এটা হচ্ছে আপনার পল্টন মোড় বা আপনার মতিঝিল যদি হয়ে আসে, তাহলে দেখবেন যে মেট্রো রেলের যে লাইনটা গেছে আর কি, ওভারপাসটা, তো এটা হচ্ছে আপনার 603 নম্বর ফ্ল্যাটের ঠিক অপোজিট এক নম্বর গলি। এক নম্বর গলির 50 নম্বর দোকান ক্যামেরা ভিশন, বাইতুল মুকাররম মার্কেট। আর কেউ যদি গুলিস্তান হয়ে আসেন, তাহলে গুলিস্তান হলে আপনার যে বঙ্গবন্ধু স্টেডিয়ামের 4 নম্বর মশাল গেটে এসে আমাদেরকে ফোন দিলে স্ক্রিনে দেওয়া প্রত্যেকটা নাম্বারই অ্যাক্টিভ থাকে, যে কোনো নাম্বারে ফোন দিলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যদি একান্ত না আসতে পারে, সেই ক্ষেত্রে কি করবে তাহলে? স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যদি ফোন, একান্ত যদি কেউ না আসতে পারে, যেমন জেলা শহরগুলোতে আছে, তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারে। যারা প্রবাস ভাইরা আছেন, তারা কিন্তু হোয়াটসঅ্যাপে অর্ডার করে, আমাদের তো এখন সিলেটে যারা লন্ডন ভাইরা আছেন, লন্ডনে অনেকেই থাকেন, তারা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপে, ভাই আমার এতগুলো ক্যামেরা লাগবে, আমি অমুক অ্যাড্রেসে পাঠাই দেন। আমি কিন্তু কিছু অ্যাডভান্সও পাঠাই দেন, অনেক সময় অ্যাডভান্স দেন, অনেক সময় ফুল পেইডও করে দেয়। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমরা প্রোডাক্টগুলো সার্ভিস দিয়ে থাকি। অর্থাৎ ওকে আসলো নিতে পারবে, না আসলো নিতে পারবে ভাই, এটা কিন্তু একদম নিশ্চিন্ত। কারণ এখানে হচ্ছে আপনার ক্যামেরা ভিশন আমাদের 50 নম্বর দোকান, এটা হচ্ছে বাইতুল মুকাররম মার্কেট। এখানে এরকম না যে আমি অ্যাডভান্স দিলাম টাকা পাচ্ছি না, বা আমি দেখা যাচ্ছে প্রোডাক্ট পাচ্ছি না, বা আমি একটা অর্ডার দিচ্ছি আর একটা প্রোডাক্ট যাচ্ছে, এরকম কিন্তু আসো না। অনেক সময় ভুল মানুষের জন্য হইতেই পারে, দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছেন, সারাদিনে দেখা যাচ্ছে 50-60টা কুরিয়ারে যাচ্ছে, এখন একটা প্রোডাক্ট এলোমেলো হয়ে যাইতে পারে। তো এটা কিন্তু আপনি পরবর্তীতে অবশ্যই আমাদের কাছ থেকে সার্ভিস। ওকে, থ্যাংক ইউ সালমান ভাই, অসংখ্য ধন্যবাদ। বাবুল ভাইকে ধন্যবাদ।